সরকার প্রধানের আস্থা ভাজনকে রাষ্ট্রপতি করা হয়েছে এমন দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজকে তিনি বিদায় নিলেন। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিলেন রাষ্ট্রপতি তিনবারের আব্দুল হামিদ খান। দর্শক শ্রোতা, নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি শপথ নিলেন এবং এই দিকে আরও কিছু ঘটনা রয়েছে, সে বিষয়ে আপনাকে বিস্তারিত জানাবো। তো দর্শক, কথা না বলে চলুন আমরা বিরমূল আলোচনায় চলে যাই। বিরমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজকে তিনি বিদায় নিলেন দীর্ঘ 10 বছর পর। 10 বছর ধরে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন, তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং তিনি বারংবার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং 70-এর যে নির্বাচন হয়েছে সেখানে তিনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন এবং তারপর থেকে তিনি সম্ভবত ধারাবাহিকভাবে সংসদে নির্বাচিত হয়ে এসছেন। সুতরাং বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তো বলাই যায় এবং দীর্ঘ 10 বছর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি কিন্তু একবারও বলছি না তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন, আমি বলছি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। কেন আমি বলছি না বাংলাদেশের রাষ্ট্রপতি, সে জায়গায় আমি আসব, সেটাই আমার আজকের আলোচনার বিষয়। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে গিয়ে যেই কাজগুলো তিনি করেছেন সেটা হচ্ছে তার হাতে ক্ষমতা খুবই সীমিত, এটা অস্বীকার করবার কোনো উপায় নাই। সংবিধান তাকে খুবই সীমিত ক্ষমতা দিয়েছে। এক হলো তিনি প্রধানমন্ত্রী, যেটা মেকানিক্যাল, সেটা তিনি নির্বাচিত করতে পারেন, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। আরেকটা হচ্ছে তিনি প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট দেন। এর বাইরে তিনি সংসদে যে বিলগুলো আসে সেগুলো তিনি চাইলে আবারও কিছু সংশোধন করে ফেরত পাঠাতে পারেন, তবে যদি তিনি তা না করেন সেটি অটোমেটিক্যালি গৃহীত হয়ে গেছে বলে বা তার দ্বারা অনুমোদিত হয়ে গেছে বলে গণ্য হবে। সুতরাং তার আসলে সাংবিধানিকভাবে কাজ করবার খুব যে বড় ক্ষমতা আছে তা নয়। এই 10 বছরে তিনি অসংখ্য হত্যা মামলার আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা দিয়েছেন। এখানে বলে রাখি রাষ্ট্রপতির ক্ষমা আসলে রাষ্ট্রপতির ক্ষমা নয়, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমেই এই ক্ষমাগুলো করেছেন এবং যে কারণে দেখা গেছে ক্ষমাপ্রাপ্তরা সবাই আওয়ামী লীগের কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে খুনের মামলা মতো আসামি, মানে এর চেয়েও ভয়ঙ্কর কোনো মামলা তাদের নামে আছে কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি তাদের ক্ষমা পেতে, কারণ তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দ্বিতীয়ত, তিনি বিভিন্ন সমাবর্তন অনুষ্ঠানে গেছেন। দেখুন, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আপনারা জানেন সমাবর্তন অনুষ্ঠানে সারা বিশ্বে খুব নাম করা ব্যক্তিদের নিয়ে আসা হয়, ব্যক্তিত্বদের নিয়ে আসা হয় যারা তাদের জীবনের অভিজ্ঞতার কথা বলেন, সামনের পথ চলার গল্প বলেন, কি করে জীবনে এগিয়ে যেতে হয় সেই গল্প বলেন, জীবনে কি করে গোল অ্যাচিভ করতে হয় সেই গল্প বলেন, জীবনে বারবার পড়ে যাওয়া সত্ত্বেও কি করে ঘুরে দাঁড়াতে হয় সেই কথা বলেন, মোটিভেশনাল কথা বলেন। আর আমাদের রাষ্ট্রপতিকে আমরা কি দেখেছি, তিনি এক একটা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গেছেন, অতি অতি সস্তা রসিকতা করেছেন, তার বেশিরভাগই নারী ঘটিত এবং প্রেম ঘটিত, সেগুলো নিয়ে হাসির রোল উঠেছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, সেই পর্যন্তই। কোনো কিছু যে শিখবার ব্যাপার আছে, কোনো কিছু যে জানবার ব্যাপার আছে, গভীর জীবন বোধ সম্পর্কে দুটো কথা বলবার আছে, তার ন্যূনতম কিছু কোনো সমাবর্তনই আমরা তার কাছ থেকে পাইনি। তিনি গেছেন, তিনি হেসেছেন, তিনি হাসিয়েছেন, তিনি তার স্ক্রিপ্টের বাইরে বক্তব্য দিয়েছেন কিন্তু সেই বক্তব্যের সঙ্গে গভীর জীবন বোধের কোনো সম্পর্ক ছিল না। কেন ভারতীয় নায়িকা বাংলাদেশে এসে তার সঙ্গে দেখা করে নাই, কেন ভারতীয় নায়িকা তার চেয়ে ছোট বয়সী ছেলেকে বিয়ে করলো, তার চেয়ে বেশি বয়সী আব্দুল হামিদকে বাদ দিয়ে, মানে সস্তার চূড়ান্ত সস্তা রসিকতা তিনি করেছেন। এর নাম যদি সমাবর্তনে গিয়ে ভাষণ বা বক্তব্য দেয়া হয় সেটা তিনি করেছেন। এর বাইরে তিনি হাওড়ে বাঁধ দিয়েছেন এবং ভাটি অঞ্চলের যে জীব বৈচিত্র্য সেটার উপরে মারাত্মক প্রভাব ফেলে এই বাঁধগুলো, সেগুলো তিনি করেছেন। তিনি সেখানে ক্যান্টনমেন্ট তৈরি করেছেন, যেটা অনেকেই বলছেন
প্রয়োজন ছিল না এক একটা জমি দখল করে সেখানে ক্যান্টনমেন্ট স্থাপন করা হয়েছে তার এলাকায় যেগুলোর কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশে দুটো নির্বাচন হয়ে গেছে তিনি রাষ্ট্রপতি থাকাকালীন এখন আমি বলছি কেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে উঠতে পারেননি সেই দুটো নির্বাচনের একটি হয়েছে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ গঠিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নৈতিকতার জায়গা থেকেও টু শব্দটি করেন নাই আরেকটি নির্বাচন হয়েছে 2018 সালে যেই নির্বাচনে মানুষ ভোটই দিতে পারে নাই মধ্যরাতে নির্বাচন হয়ে গেছে নির্বাচন যেই সময় হওয়ার কথা সেই সময় হয়নি আমি আমার কথা বলছি না ইভেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদের মানুষজন বিভিন্ন টকশোতে বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন অত্যুৎসাহীদের কারণে 2018 নির্বাচন কলঙ্কিত হয়েছে অত্যুৎসাহীদের কারণে মধ্যরাতে ভোট দেয়া হয়েছে ইভেন আওয়ামী লীগের মহাজোটের যে সঙ্গী জাতীয় পার্টি যাদের কখনো আওয়ামী লীগ সরকারি দলে কখনো বিরোধী দলে কখনো মন্ত্রিত্ব দিয়ে কখনো মন্ত্রিত্ব ছাড়া কখনো মানে যখন যেভাবে সুবিধা ব্যবহার করে জাতীয় পার্টিকে তার সঙ্গে রেখেছে সেই জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু পর্যন্ত স্বীকার করেছেন মধ্যরাতে নির্বাচন হয় নির্বাচন হয়েছে ভোট দেয়া হয়েছে মধ্যরাতে কিন্তু আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এটা নিয়ে টু শব্দটি করেন নাই তিনি দাবি করেছেন তিনি মানুষের জন্য রাজনীতি করে গেছেন তিনি সারা জীবন রাজনীতিকে মানুষের কাছে নিয়ে যাবার জন্য কাজ করেছেন মানুষের কল্যাণে তিনি কাজ করবার চেষ্টা করেছেন মানুষের কোন কল্যাণে বা দেশের কোন কল্যাণে তিনি ভূমিকা রেখেছেন তার একটি নজিরও আমি খুঁজে পাই নাই আমি শিওর আপনারা খুঁজলেও আপনারাও পাবেন না বাংলাদেশে একটির পর একটি গুম হয়েছে গত 10 বছরে ভিন্ন মত ভিন্ন রাজনীতি করা ভিন্ন তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি সরকার প্রধানের আস্থা ভাজনকে রাষ্ট্রপতি করা হয়েছে এমন দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার অভিযোগ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে আবারও ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ জানান সরকারের আচরণের উপর নির্ভর করবে আগামীর আন্দোলন বিস্তারিত সাইফুল রিপনের রিপোর্টে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন বিদায়ী ও নবনিযুক্ত রাষ্ট্রপতি ইস্যুতে আওয়ামী লীগের বহু মানুষ আছেন যাদেরকে রাষ্ট্রপতি করলেও এই দেশের মানুষ কিন্তু আপনার খুশি হতো রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনা করতে পারত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন দেশের সংকট কাটিয়ে উঠতে রাষ্ট্রপতি কতটুকু ভূমিকা রাখতে পারবেন এ নিয়ে সন্দেহ রয়েই গেছে যে প্রক্রিয়ায় তিনি তাকে নির্বাচন করা হয়েছে যে তিনি একমাত্র বর্তমান সরকার প্রধান তারই অত্যন্ত সবচেয়ে বেশি আস্থা পাবেন স্টেটকে নিয়ন্ত্রণ করে আবারও আগামী নির্বাচন পার হতে চায় এবং আবার রাষ্ট্র ক্ষমতাকে তারা দখলে আনতে চায় আমার নিঃসন্দেহে পারত যে সকলের কাছে যেন এক বাক্যেই গ্রহণযোগ্য হয়ে যায় এরকম একজন ব্যক্তি বাংলাদেশে অবশ্যই আছেন বিএনপি মহাসচিব বলেন সরকারের শুভবুদ্ধির উদয় হলে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর মীমাংসা করবে দেশে রাজনৈতিক সংঘাতকে এড়িয়ে আপনার কনফ্রন্টেশনাল পলিটিক্সকে এড়িয়ে যদি কোনো কিছু করতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাকে চূড়ান্ত করতে হবে ওইটাই একমাত্র সমাধান তাদের আচরণের উপর নির্ভর করবে যে আপনার মুভমেন্টের ধরন কি হবে জনগণই সেটা সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে ক্ষমতায় গেলে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও কিন্তু শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষ করতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ